প্রিয় দর্শক, আজ 24 জুলাই 2020 শুক্রবার। আমি জসিম উদ্দিন জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতি সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে 6 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 584 জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 12 জন। নতুন 10 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 326 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 246 জন। এছাড়া জেলায় একদিনে নতুন করে 19 জন কোয়ারেন্টাইনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টাইনরত রয়েছেন 207 জন।